দর্শক, নবমীর আনুষ্ঠানিকতা জানাতে সাভারের পূজা মণ্ডপ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, আপনি আমাদের সঙ্গে আছেন। হালিম, সেখানকার পূজা মণ্ডপের কেমন পরিস্থিতি দেখছেন এবং সকলের কি প্রত্যাশা রাখছে, আসলে এই পূজা নিয়ে তাদের প্রত্যাশাটা কি রাখছে? জি দীপা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি সাভারের আশুলিয়ার যে একটি এটা নরসিংহপুর এলাকা, সেই এলাকায় রয়েছে। এবং এখানে কিন্তু সকালবেলায় কিন্তু আজকে নবমীর পূজার যে আনুষ্ঠানিকতা শেষ করে সেটা, যেটা আমাকে একটু আগে পুরোহিত বলেছে যে এখানে ঘট স্থাপন করে এবং অন্যান্য কাজ করে তারপরে সেটা আপনার যে পুষ্পাঞ্জলির মাধ্যমে এবং যেটা প্রাসাদ বিতরণ করার পরে কিন্তু এখানে কিন্তু তারা যে শেষ করেছে এবং পুরোহিত যেটা বলেছে যে এবং সন্ধ্যার দিকে এখানে যেটা আরতি পূজার মাধ্যমে কিন্তু এই আজকের নবমী পূজার শেষ হবে। এবং সে হিসেবে আমি কথা বলেছিলাম যে আপনি জানেন এবার দেবী কিন্তু আসবে গজে চড়ে এবং যাবে নৌকায় চড়ে, এবং গজের মাধ্যমে যেটা তারা এই দেশকে তারা চাচ্ছে যে শান্তি বজায় রাখুক, এবং তারা যেমন বলছে যে এবার কাছে তাদের প্রার্থনা থাকবে, এবং তারা যেমন বলছে যে এবার পূজা তারা নির্বিঘ্নে করেছে। এবং সাভারে কিন্তু 225টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং আইন শৃঙ্খলার বিষয়টি ঢাকা জেলা পুলিশ সুপারও আমাদের ওদিন ব্রিফিং করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাভারের যেটা আশুলিয়া থানার পুলিশরা এখানে কিন্তু নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন, এবং পূজার যারা সাথে জড়িত রয়েছে বিভিন্ন পূজা কমিটি তারা যেমনটি বলেছে তারা এবার পূজা নিয়ে কিন্তু তারা কোনো বিশৃঙ্খলা হয়নি এবং তারা পুরোপুরি সন্তুষ্ট। এবং দেখতে পাচ্ছেন যে এই নবমীর দিনে কিন্তু অনেক ভক্তগুলো এখানে পূজা মন্দিরে আসছেন এবং আগামীকালকে দশমীর মাধ্যমে পূজা শেষ হবে। এবং সে হিসেবে অনেকের মধ্যে কিন্তু একটি বিষাদের ছায়া দেখতে পাচ্ছি যে দেবী চলে যাবে এবং আগামী বছর আসবে। এবার কিন্তু গতবারের মতো যে করোনার কারণে যেরকম এই শারদীয় দুর্গোৎসবের আনন্দ করতে পারেনি, এবার কিন্তু পুরোপুরি কিন্তু এই সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা যারা আছে তারা কিন্তু এবার এই শারদীয় দুর্গোৎসবের কিন্তু পুরোপুরি আনন্দ উদযাপন করেছে এবং সাভারে কোনো ধরনের আমরা বিশৃঙ্খলা দেখিনি। তো এই ছিল নিপা এই আমার সাভারের আশুলিয়ার এই নরসিংহপুর থেকে এই আজকে নবমীর পূজার সর্বশেষ। হালিম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, নবমীর আনুষ্ঠানিকতা জানাতে সাভারের পূজা মণ্ডপ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, আপনি আমাদের সঙ্গে আছেন। হালিম, সেখানকার পূজা মণ্ডপের কেমন পরিস্থিতি দেখছেন এবং সকলের কি প্রত্যাশা রাখছে, আসলে এই পূজা নিয়ে তাদের প্রত্যাশাটা কি রাখছে? জি দীপা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি সাভারের আশুলিয়ার যে একটি এটা নরসিংহপুর এলাকা, সেই এলাকায় রয়েছে। এবং এখানে কিন্তু সকালবেলায় কিন্তু আজকে নবমীর পূজার যে আনুষ্ঠানিকতা শেষ করে সেটা, যেটা আমাকে একটু আগে পুরোহিত বলেছে যে এখানে ঘট স্থাপন করে এবং অন্যান্য কাজ করে তারপরে সেটা আপনার যে পুষ্পাঞ্জলির মাধ্যমে এবং যেটা প্রাসাদ বিতরণ করার পরে কিন্তু এখানে কিন্তু তারা যে শেষ করেছে, এবং পুরোহিত যেটা বলেছে যে এবং সন্ধ্যার দিকে এখানে যেটা আরতি পূজার মাধ্যমে কিন্তু এই আজকের নবমী পূজার শেষ হবে। এবং সে হিসেবে আমি কথা বলেছিলাম যে আপনি জানেন এবার দেবী কিন্তু আসবে গজে চড়ে এবং যাবে নৌকায় চড়ে, এবং গজের মাধ্যমে যেটা তারা এই দেশকে তারা চাচ্ছে যে শান্তি বজায় রাখুক, এবং তারা যেমন বলছে যে এবার কাছে তাদের প্রার্থনা থাকবে, এবং তারা যেমন বলছে যে এবার পূজা তারা নির্বিঘ্নে করেছে। এবং সাভারে কিন্তু 225টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং আইন শৃঙ্খলার বিষয়টি ঢাকা জেলা পুলিশ সুপারও আমাদের ওদিন ব্রিফিং করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাভারের যেটা আশুলিয়া থানার পুলিশরা এখানে কিন্তু নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন, এবং পূজার যারা সাথে জড়িত রয়েছে বিভিন্ন পূজা কমিটি তারা যেমনটি বলেছে তারা এবার পূজা নিয়ে কিন্তু তারা কোনো বিশৃঙ্খলা হয়নি এবং তারা পুরোপুরি সন্তুষ্ট। এবং দেখতে পাচ্ছেন যে এই নবমীর দিনে কিন্তু অনেক ভক্তগুলো এখানে পূজা মন্দিরে আসছেন এবং আগামীকালকে দশমীর মাধ্যমে পূজা শেষ হবে। এবং সে হিসেবে অনেকের মধ্যে কিন্তু একটি বিষাদের ছায়া দেখতে পাচ্ছি যে দেবী চলে যাবে এবং আগামী বছর আসবে। এবার কিন্তু গতবারের মতো যে করোনার কারণে যেরকম এই শারদীয় দুর্গোৎসবের আনন্দ করতে পারেনি, এবার কিন্তু পুরোপুরি কিন্তু এই সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা যারা আছে তারা কিন্তু এবার এই শারদীয় দুর্গোৎসবের কিন্তু পুরোপুরি আনন্দ উদযাপন করেছে এবং সাভারে কোনো ধরনের আমরা বিশৃঙ্খলা দেখিনি। তো এই ছিল নিপা এই আমার সাভারের আশুলিয়ার এই নরসিংহপুর থেকে এই আজকে নবমীর পূজার সর্বশেষ। হালিম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।